প্রতিদিনের মতো বলায় জঙ্গলে গেল কাঠ কাটতে, কিন্তু সারা জঙ্গল ঘুরেও সে ভালো গাছ না পাওয়ায় হতাশ হয়ে বসে পড়ল। না, জঙ্গলে কোনো ভালো গাছ পাচ্ছি না, আর যেসব গাছ কেটে নিয়ে যাই তার চলতে চাইছে না। কি করে যে সংসারটা চালাবো কিছুই বুঝতে পারি না। আজ বরং বাড়ি যাই, কাল এসে না হয় জঙ্গলের গভীরে যাব, দেখি কাল কোনো গাছ পাই নাকি। এই হতচ্ছাড়া মিনছে নিয়ে জীবনটা আমার তামা তামা হয়ে গেল। সকাল হলে কোড়াল কাঁধে জঙ্গলে যাবে, আবার কাঠ না কেটে বাড়িতে ফিরে আসবে। বলাই বইয়ের বকুনি শুনে গাছের আড়ালে দাঁড়িয়ে গেল আর বিড়বিড় করে বলল, এই ছেড়ে ছেড়ে, বউ তো আমার হেব্বি রেগে আছে, এবার কি করব। এখন বাড়ি গেলে তো নির্ঘাত আমাকে ঝাঁটা পেটা করবে, তার চেয়ে বরং আমি বাইরে গিয়েই বসে থাক। সে বাইরে যাবার জন্য যেই পা বাড়ালো তখনই তার বউ চন্দ্রা তাকে দেখতে পেয়ে বলল, এই হতচ্ছাড়া পোড়া মুখ মিনছে, বলি সারাদিন যে ঘুরে বেড়াও, বাড়িতে যে রান্নার কিচ্ছুটি নেই সে খেয়াল কি আছে তোমার? আসলে বউ ভুলে গিয়েছিলাম, রাগ করো না, কাল থেকে জঙ্গলের ভেতরে যাব কাঠ কাটতে, দেখবে কালকের পর থেকে তোমার আর কোনো জিনিসের কষ্ট হবে না। কোনো জিনিসের কষ্ট হবে না, বলি তোমার মুখে এমন কথা মানায় না বুঝলে। এই কানের কাছে হাঁসের মতো প্যাক প্যাক করো না তো, একদিন দেখবে আমি অনেক টাকার মালিক হয়েছি। সেই আশায় এখন গাং বাঁধি আমি, তোমার মতো মিনসে থাকতে আমার কপালে আর শান্তি। কই ওবু, আরে কোথায় গেলে? কি হয়েছেটা কি, এমন ষাঁড়ের মতো চিল্লাও কেন? বউ আমি জঙ্গলে গেলাম কাঠ কাটতে। আচ্ছা যাও, আসার সময় সবজি কিনে এনো, বাড়িতে কোনো সবজি নেই। আচ্ছা আনবো আনবো। বলাই তার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সে আর জঙ্গলের গভীরে প্রবেশ করল, হঠাৎ সামনে দেখতে পেল একটা মুকুট। আরে এই মুকুটটা তো একেবারে সোনার মতো দেখাচ্ছে, বাহ বেশ সুন্দর মুকুট তো, এই মুকুটটা আমার বউকে পরালে একদম রানীর মতো দেখাবে। আজ আর কাঠ কাটবো না, বাড়ি ফিরে যাই, বউ দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। বউ এই দেখো তোমার জন্য কি এনেছি। তুমি কাজে না কি আবার ফিরে এসেছো? আর এই মুকুটটা কোথায় পেলে? বউ আজ কাঠ কাটার জন্য জঙ্গলের গভীরে গিয়েছিলাম, সেখানে দেখি এই মুকুটটা পড়ে আছে, পরে দেখো বউ তোমাকে অনেক সুন্দর দেখাবে। সত্যি বলছো? তাহলে পরিয়ে দাও দেখি। বলাই খুশি হয়ে তার বউকে সেই মুকুটটি পরিয়ে দিল, সাথে সাথেই বলাইয়ের বউ অদৃশ্য হয়ে গেল। এটা আমি কোথায় এসে পড়লাম? ওই মুকুটে কি ছিল? এটা পরিদের মায়াপুরী। পরিদের মায়াপুরী? কিন্তু তুমি তো খরগোশ, তুমি কথা বলছো কিভাবে? এখানে শুধু আমি না, সবাই কথা বলতে পারে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো, কিন্তু পরীরা সবাই কোথায় গো? সে কথা আর বলো না ঘুমে, এই পরী রাজ্যের সব পরীরা ঘুমিয়ে আছে, কারণ তাদের পরীর মুকুট অনেক বছর আগে হারিয়ে ফেলেছে। পরী মুকুট? হ্যাঁ গো, যতদিন নয় মুকুট তারা ফিরে না পাবে ততদিন তাদের ঘুম ভাঙবে না। যদি কেউ পরী রানীর মাথায় ওই মুকুটটা পরিয়ে দেয় তবে সাথে সাথেই পরী রাজ্যের সবাই জেগে যাবে। আমরাই তো সেই মুকুটটা পেয়েছি, কিন্তু আমি তো সেই মুকুটটা রেখে এসেছি। আরে মুকুটটা যদি আনতাম তাহলে পরীগুলোর ঘুম ভাঙাতে পারতাম। কি হলো, এত কি ভাবছো তুমি? কিছু না, তোমরা তাহলে থাকো, আমি তোমাদের এই মায়াপুরীটা একটু ঘুরে দেখি। আচ্ছা যাও। চন্দ্রা মায়াপুরটি দেখতে লাগলো, অনেক সময় হাঁটায় সে একটা গাছের নিচে গিয়ে বসলো। মায়াপুরের পরীরা সবাই ঘুমিয়ে আছে,
আমি তো মুকুট ছাড়া এখানে চলে আসলাম, কিভাবে ফিরবো আমি বাড়ি? এসব ভাবতে ভাবতে চন্দ্রা সেখানেই ঘুমিয়ে পড়ল। এদিকে বলাই সেই মুকুটটা নিয়ে কাঁদতে বসল। বউ কোথায় গেলে আমাকে রেখে? ফিরে এসো, এই মুকুটটা তোমাকে খেয়ে ফেলল, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব? আমিও এই মুকুটটা পরব। বলাই যেই না মুকুটটি মাথায় দিল, সাথে সাথেই সে মায়াপুরীতে এসে হাজির হল। এ কি এত সুন্দর জায়গা, এ আমি কোথায় আসলাম? তাহলে কি আমার বউ এখানে আসলো নাকি? কি তোমার বউ, যে মেয়েটা একটু আগে আসলো সে? হ্যাঁ হ্যাঁ, তার মানে আমার বউ বেঁচে আছে। তোমরা কেউ জানো আমার বউ কোথায় আছে? একটু সামনে এগিয়ে যাও, গিয়ে দেখো একটা লেবু গাছের নিচে তোমার বউ ঘুমিয়ে আছে। ধন্যবাদ। বলাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। একটু সামনে গিয়ে দেখলো চন্দ্রা লেবু গাছের নিচে ঘুমিয়ে আছে। বউ, এই বউ ওঠো, দেখো আমি এসে গেছি। তুমি এসেছো? আমি স্বপ্নে দেখছি না তো? না বউ, আমি সত্যি এসেছি। আর এই দেখো, সাথে করে মুকুটটাও নিয়ে এসেছি। খুব ভালো করেছো। জানো এটা পরীদের মায়াপুরি, এখানে মুকুট হারিয়ে পরী রাজ্যে সবাই ঘুমিয়ে আছে। আমরা যদি পরীরানীর মাথায় মুকুটটা পরিয়ে দিই তবে পরীরা জেগে যাবে। তাই নাকি? তাহলে চলো আমাদের সেই পরী রাজ্য খুঁজে বের করতে হবে। তারা দুজন ঘুরে ঘুরে সেই পরীর রাজ্য খুঁজতে লাগলো। হঠাৎ তারা দেখতে পেল একটি গোলাপি সারস মুখটা হা করে কাঁদছে। ও সারস পাখি, তুমি এত কাঁদছো কেন? আসলে আমার মুখে দুই দিন ধরে কাঁটা ফুটে আছে, আমি ছাড়াতে পারছি না। তোমরা একটু আমার মুখ থেকে কাঁটাটা ছাড়িয়ে দেবে? একথা বলে বলয় সারসের মুখ থেকে কাঁটাটা বার করে দিল। সারস তাদের উপর খুশি হয়ে বলল, তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু, আজ তো দিন ধরে আমার মুখে কাঁটা ফোটার জন্য খাবার খেতে পারছিলাম না। কাঁটা ছাড়িয়ে দিয়েছি, এবার তুমি খাবার খেতে পারবে। আমাদের এবারে যেতে হবে পরীরাজ্যের খোঁজে। পরীরাজ্যে তো পরীরা সবাই ঘুমিয়ে আছে, সেখানে গিয়ে তোমরা কি করবে? আমরা পরীদের ঘুম ভাঙাবো, এই সেই পরীদের মুকুট। সত্যি খুব খুশি হলাম, পরীরাজ্যটা আবার খুশিতে ভরে উঠবে। চলো আমি তোমাদের পরীরাজ্যে দিয়ে আসছি। সারস তাদের পিঠে করে নিয়ে উড়ে চলল সেই পরীদের রাজ্যে। সারস এক বিশাল প্রাসাদের সামনে এসে বলল, এটা সেই পরীদের রাজ্য, তোমরা ভেতরে গিয়ে দেখবে পরী রানী তার সিংহাসনে বসে আছে। তোমরা গিয়ে তার মাথায় এটা পরিয়ে দিও। তারা সারসটির কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদের মধ্যে ঢুকলো। প্রাসাদের ভেতরে গিয়ে দেখলো পরী রানী তার সিংহাসনে বসেই ঘুমিয়ে আছে। বউ, ওই দেখো পরী রানী। যাও গিয়ে মুকুটটা পরী রানীকে পরিয়ে দিয়ে এসো। বলাই গিয়ে পরীর মাথায় মুকুটটা পরিয়ে দেবার সাথে সাথেই রানী জেগে উঠল। কে তোমরা, আমাকে জাগালে? আসলে পরী রানী, এই মুকুটটা আমি জঙ্গলে পেয়েছিলাম। এই মুকুটটা পরার সাথেই আমরা এখানে চলে আসি। এখানে গাছ, খরগোশ, সারস সবাই বলল তোমরা এই মুকুটের কারণে ঘুমিয়ে আছো, এই মুকুটটা তোমাকে পরালে পরী রাজ্যের সবাই জেগে যাবে। হ্যাঁ, এই মুকুটটা অনেক বছর আগে আমার মেয়ে মাথায় দিয়ে তোমাদের পৃথিবীতে ঘুরতে যায় আর সেখানেই হারিয়ে ফেলে। আসলে পরীরানী, আমরা পৃথিবীতে ফিরতে চাই, দয়া করে আমাদের সেখানে দিয়ে এসো।
তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা আমার এই রাজ্যটা বাঁচিয়েছ। তোমাদের যাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তবে তার আগে এই সোনার মুদ্রাগুলো তোমাদের উপহার হিসেবে দিলাম। এই মুদ্রা দিয়ে তোমরা সারা জীবন বসে খেতে পারবে। ধন্যবাদ বুড়ি রানী। যাও, এবার তোমরা আসতে পারো। এই গালিচা তোমাদের বাড়িতে দিয়ে আসবে। তারা পরীর কাছ থেকে বিদায় নিয়ে জাদুর গালিচায় করে উড়ে তাদের বাড়িতে পৌঁছালো। ওগো, আমরা বাড়িতে চলে এসেছি, এবার আমরা অনেক ধনী হয়ে গেলাম। হ্যাঁ বউ, তোমাকে বলেছিলাম না যে একদিন দেখবে আমার অনেক টাকা হবে। দেখেছো, আমার কথাই সত্যি হলো। এরপর বলায় ও চন্দ্রা তাদের থাকার জন্য একটা সুন্দর বাড়ি বানালো, আর সেই বাড়িতে তারা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।